ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে এবার বিপরীত চিত্র দেখা যাচ্ছে কমলাপুর রেল স্টেশনে। ভিড় নেই, আবার খালি হাতেও ফিরছেন না কেউ। টিকিট বিক্রির ব্যবস্থাপনা ও লম্বা ছুটির কারণে এই চিত্র বলে মনে করছে কর্তৃপক্ষ। পরিবর্তন আনা হয়েছে টিকিট বিক্রির শিডিউলে। রিপোর্ট করছেন আরাফাত সিদ্দিক। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া হয় আগামী 2 জুলাইয়ের অগ্রিম টিকিট। ঢাকার কমলাপুর রেল স্টেশনে বছর বছর যে ভোগান্তির চিত্র দেখা যায়, এবার তা দেখা যাচ্ছে না। সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও সকাল 10টার মধ্যে কয়েকটি কাউন্টারে কোনো লাইন ছিল না। তখনও অবিক্রিত ছিল বেশ কিছু টিকিট। আজকে তো 2 তারিখের টিকিট দেওয়া ছিল, এখনো কি আছে টিকিট? হ্যাঁ, অ্যাভেলেবল টিকিট আছে আমাদের, অ্যাভেলেবল টিকিট, অ্যাভেলেবল। ঈদ উপলক্ষে প্রতিদিন বিক্রি হচ্ছে 18,000 ট্রেন টিকিট। কোনো সমস্যা হয় নাই, ভালোভাবে পাইছি। তোর গতবারে সেই সিচুয়েশনটা শুধুমাত্র টেলিভিশনে দেখেছি, এখন যেটা দেখছি সেটা সেই তুলনায় অনেক ভালো। ক্যাবিনে টিকিট পেলাম না, অন্য নরমাল ছিল। পাবলিক তো আসলে এসি সিটগুলো পায়নি আমার মনে হয়। অগ্রিম টিকিটের 35% বরাদ্দ রয়েছে বিভিন্ন কোটায়, এছাড়া 25% অনলাইনে বিক্রি হয়। এরপর বাকি টিকিটগুলো আসে কাউন্টারে। এবার কিন্তু লম্বা ছুটি, যেজন মানুষ ভাগ করে যাবে, সব একত্রে যাবে না, ভাগাভাগি করে যাবে, এই জন্য হয়তো এই ধরনের হতে পারে। তবে টিকিট আসে, টিকিট কিন্তু মানুষ পাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। ঢাকা থেকে নতুন ট্রেন উদ্বোধন অনুষ্ঠানের কারণে আগামী 25 জুন 4 জুলাইয়ের টিকিট বিক্রির কথা থাকলেও তা হবে না। সেটি বিক্রি হবে পরদিন 26 জুন, আর 27 জুন বিক্রি হবে 5 জুলাইয়ের টিকিট। আরাফাত সিদ্দিক, NTV News, ঢাকা।